সূচিপাড়া ডিগ্রি কলেজ কর্তৃক অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি পবিত্রচন্দ্র সাহা, প্রভাষক, রসায়ন বিভাগ, সূচিপাড়া ডিগ্রি কলেজ, শাহরাস্তি, চাঁদপুর। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালোই আছো। পূর্বের ধারাবাহিকতায় আজকে তোমাদের সাথে ক্লাস নেব হচ্ছে রসায়ন প্রথম পত্রের তৃতীয় অধ্যায়। গত ক্লাসে আমি পড়িয়েছিলাম যে তোমাদের পর্যায় সারণীর কিছু মৌল সম্পর্ক এবং পর্যায় সারণী সম্পর্ক, সেখানে আমি তোমাদের ডিব্রুক মৌল নিয়ে আলোচনা করেছি। এখন আজকে আমরা দেখব অবস্থান্তর মৌল। আমরা দেখব যে অবস্থান্তর মৌলটা কি আসলে, কাকে বলে, তার শর্তগুলো দেখব। দেখো, এখানে আমি লিখে রাখছি অবস্থান্তর মৌলের শর্ত হচ্ছে দুইটা। প্রথম শর্ত হচ্ছে আমার অবস্থান্তর মৌল ডি ব্লক মৌল হইতে হবে। দ্বিতীয় শর্ত হচ্ছে স্থিতিশীল আয়ন গঠনের ডি অরবিটাল আংশিক পূর্ণতা। তার মানে হচ্ছে আমার প্রথম শর্ত ডি ব্লক মৌল হইতে হবে। ডি ব্লক মৌল হইলেই যে আমার অবস্থান্তর মৌল হবে সেটা কিন্তু না। অবস্থান্তর মৌল হইতে হইলে আমার যেখানে স্থিতিশীল আয়ন হইতে হবে, স্টেবল আয়ন হইতে হবে এবং ডি অরবিটাল আংশিক পূর্ণতা থাকতে হবে। আচ্ছা, আমরা এখানে দেখো আয়রন নিয়ে আলোচনা করছি। আয়রন একটা কি অবস্থান্তর, অবস্থান্তর মূল। আয়রনের নরমাল ইলেকট্রন বিন্যাস হচ্ছে 4s2 3d6। আমি ফুল ইলেকট্রন বিন্যাসটা লিখিনি, লাস্টের যে দুইটা ছিল ওইটা লিখছি। 4s2 আর হচ্ছে 3d6। এখানে ফেরাস আয়ন থেকে দেখো দুইটা আমার ফেরাস আয়ন 2+, মানে কি 2+ আয়ন মানে হচ্ছে দুইটা ইলেকট্রন বের হয়ে গেছে। তার মানে হচ্ছে কি, সব আমার ইলেকট্রন ঢোকার ক্ষেত্রে তার নিয়ম নীতি অনুসরণ করবে, বা যখন ইলেকট্রন বের হয়ে যাবে, ইলেকট্রন যখন বের হয়ে যাবে তখন সেটা কোনো নিয়ম নীতি অনুসরণ করবে না। তার মানে হচ্ছে সর্বশেষ বহিঃস্থ শক্তি স্তর থেকে ইলেকট্রন বের হবে। তার মানে 2 আয়ন হচ্ছে এখান থেকে ইলেকট্রন বের হয়ে গেছে, তার মানে 3d6 আছে। আর পরের ইলেকট্রন বিন্যাস আমি একটু খেয়াল করব, তোমরা দেখবা যে 3+, 3+ মানে হচ্ছে কি, 4s তো আমার প্রথমে ছিল না, এখন 3d6 এ 3d6 ছিল, এখান থেকে একটা ইলেকট্রন বের হয়ে গেছে। আমরা জানি কি যে বহিঃস্থ ডি অরবিটাল অর্ধপূর্ণ বা পূর্ণ অবস্থায় স্থিতিশীল। তাহলে আমরা দেখব যে অবস্থান্তর মৌল এই ফেরাসানের চেয়ে ফেরিকায়নের স্থিতিশীলতা বেশি। এর কারণ কি, এর কারণ হচ্ছে ডি অরবিটালটা এখানে অর্ধপূর্ণ অবস্থায় আছে। এই জন্য আমাদের অনেক সময় পরীক্ষা আসে যে ফেরাসান বা ফেরিকান কোনটির স্থিতিশীলতা বেশি এবং কেন। তার মানে আমার এটা কথা হচ্ছে কি যে ফেরাসানের বহিঃস্থ স্তরে ইলেকট্রন অর্ধপূর্ণ অবস্থায় নাই, অর্ধপূর্ণের চেয়ে একটা বেশি আছে, আর ফেরিকানের ক্ষেত্রে অর্ধপূর্ণ অবস্থায় আছে, এই জন্য এটা বেশি স্থিতিশীল, আর এটা হচ্ছে কম স্থিতিশীল। আর ফেরিকটা হচ্ছে বেশি স্থিতিশীল। আচ্ছা, এরপরে আমরা দেখবো যে স্ক্যান্ডিনিয়াম, স্ক্যান্ডিনিয়াম হল পারমাণবিক সংখ্যা হচ্ছে কত, 21। এটা ইলেকট্রন বিন্যাসটা আমরা একটু দেখব যে স্ক্যান্ডিনিয়াম আয়ন, স্ক্যান্ডিনিয়াম আদৌ কি অবস্থান্তর মৌল কিনা। দেখো এখানে স্ক্যান্ডিনিয়াম আয়নে কি আছে, 3d6 আছে, 3d আছে, 3d তে কয়টা ইলেকট্রন আছে, ইলেকট্রন আছে একটা। তাহলে স্ক্যান্ডিনিয়াম থেকে যদি তিনটে ইলেকট্রন বের হয়ে যায়, 3+ মানে তিনটে ইলেকট্রন নাই, তার মানে কি আমার প্রথম শর্ত ছিল কি, অবস্থান্তর মৌল হওয়ার ক্ষেত্রে যে ডি ব্লক মৌল হইতে হবে, এটা ডি ব্লক মৌল, ওকে ঠিক আছে। কিন্তু আমি যখন এটা স্ক্যান্ডিনিয়াম 3 আয়ন, যখন তিনটে ইলেকট্রন বের হয়ে গেছে তখন কিন্তু আমার ডি অরবিটালে কোনো ইলেকট্রনই নাই, তার মানে কি এটা অবস্থান্তর মৌল বলা যাবে যে না, এটা অবস্থান্তর স্ক্যান্ডিনিয়াম আয়ন কি অবস্থান্তর মৌল নয়। দেখো আবার একটা আছে জিন, জিনকে পারমাণবিক সংখ্যা হচ্ছে 30। এখানে 3d অবস্থায় কি আছে, 3d আমার পূর্ণ অবস্থায় আছে,
এখন যখন আমি জিঙ্ক আয়ন স্থিতিশীল আয়ন যখন হবে তখন ভরেস থেকে কি হবে ভরেস থেকে ইলেকট্রন বের হয়ে যাবে ভরেস থেকে ইলেকট্রন বের হলে কি হবে এটা স্থিতিশীল আছে নাকি তাহলে তোমাদের জিঙ্ক আয়নটা কি এটা অবস্থান্তরমূলক হবে হবে না কারণ এটা কিন্তু পূর্ণ জিঙ্ক স্থিতি ডি অরবিটাল ওকে বাট ডি অর ডি গ্লোব মৌল ঠিক আছে কিন্তু যখন স্থিতিশীল আয়ন গঠন করছে তখন কিন্তু আংশিক পূর্ণ না এটা আর কি ফুল পূর্ণ অবস্থায় আছে আমার পূর্ণ অবস্থা আছে পূর্ণ অবস্থা থাকলে কি হবে পূর্ণ অবস্থা যদি থাকে তাহলে এটা অবস্থান্তরমূল হবে না এটা প্রথম শর্তটা মানছে বা দ্বিতীয় শর্তটা কিন্তু জিঙ্ক আবার পূরণ করতে পারে নাই কারণ হলো আমি বলছি ডি অরবিটাল আংশিক আর এখানে কি আছে পূর্ণ আছে এই জন্য কি হবে যে যে আমাদের অবস্থান্তর মৌল নয় তেমনি কি স্ক্যান্ডিনিয়াম আয়ন হলো স্ক্যান্ডিনিয়াম আয়ন যখন হবে তখন কিন্তু সেটা অবস্থান্তর মৌল হবে না এই জন্য একটা কোশ্চেন আসে যে একবার তোমাদের যে সকল অবস্থান্তর মৌল ডি ব্লক কিন্তু সকল ডি ব্লক মৌল অবস্থান্তর মৌল নয় আমি এই কোশ্চেনটা যদি একটু লিখি তাহলে দেখবা সকল অবস্থান্তর মৌল ডি ব্লক কিন্তু সকল ডি ব্লক মৌল সকল অবস্থান্তর মৌল ডি ব্লক কিন্তু সকল ডি ব্লক মৌল অবস্থান্তর মৌল নয় তার মানে সকল অবস্থান্তর মৌল আমার ডি ব্লক হইতে পারে কিন্তু সকল ডি ব্লক মৌল হইলে যে সেটা অবস্থান্তর মৌল হবে সেটা কিন্তু না সেটা কিন্তু আমরা স্ক্যান্ডিনিয়াম এবং জিঙ্কের ক্ষেত্রে উদাহরণ হিসেবে দেখতে পারি অনেক সময় আছে যে স্ক্যান্ডিনিয়াম ও জিঙ্কে অবস্থান্তর মৌল বলা হয় না কেন সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের এই ইলেকট্রন বিন্যাস গুলো দেখা দিতে হবে এবং এটা অনেক বেশি আকারে অনুধাবন এবং অনুধাবনমূলক কোশ্চেনে বেশি আছে আচ্ছা এরপরে নেক্সট ক্লাসে তোমাদের সাথে কথা বলবো অবস্থান্তর মৌলের কিছু বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব আজকে পর্যন্তই সবাই ভালো থাকবে।